বহু বাধা পেরিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন তিয়াশা বিশ্বাস। বারাসাত হৃদয়পুরের বাসিন্দা তিনি। বুধবার মধ্যরাতে বাড়ি ফেরেন তিয়াশা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের হোস্টেলে কিংবা বাংকারে কিভাবে থাকতে হয়েছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই বলতে গিয়ে বারবার শিউরে উঠছেন তিনি। আমরা নিজেদের বাঁচিয়ে এনিহাও ইমিগ্রেশন অফিসে পৌঁছাই, নিজেরাই পৌঁছাই, কারণ ওখানে কেউ হেল্প করার মতন ছিল না। তো আমরা পৌঁছাই, ইমিগ্রেশন করি এবং পোল্যান্ডে পৌঁছাই। ওখানে অলরেডি এম্বাসিরা ছিল যারা কিনা আমাদের হেল্প করার জন্য একদম রেডি ছিল। বাস থেকে শুরু করে খাবার সব কিছুই তারা আমাদের প্রোভাইড করে, আমাদের শেল্টারে নিয়ে যায় এবং আমরা সেখানেই আশ্রয় নিই। আমাদের ডাক্তার আসে, ডাক্তার এসে আমাদের বলে আমাদের কী কী হয়েছে এবং আমাদের অ্যাসপিরিন ওষুধ দেওয়া শুরু হয়, কারণ তিন দিন ধরে কোনো ঘুম ছিল না আমাদের। আমরা সবাই জ্বরের মধ্যে ভুগছিলাম সেই রাতে। সতীর্থ পড়ুয়াদের নিয়েও উদ্বিগ্ন তিয়াশা বিশ্বাস। তিনি বলেন, ছেলেরা যারা বর্ডারে ছিল আমাদের সাথেই জার্নি শুরু করেছিল শুক্রবার, তারা এসে পৌঁছায় মঙ্গলবার সকালে। তাদের মুখ দেখার মতন ছিল না, তারা হাঁটতে পারছিল না, তাদের অবস্থা আরও বাজে ছিল, কারণ তাদেরকে মারা হচ্ছিল, তাদেরকে লাইন থেকে বার করে দেওয়া হচ্ছিল। ইউক্রেনিয়ান সোলজাররা তাদের মারছিল, ডিসক্রিমিনেশন করা হচ্ছিল ইন্ডিয়ানসের, স্পেশালি ছেলেদের। ফ্রন্ট লাইনে মানে বর্ডার লাইনে একটা ছেলে তার প্রাণ হারায় যে কিনা কর্ণাটকার ছেলে। তো এরকম আরও অনেকে রয়েছে, অনেক স্টুডেন্টসরা কিছুক্ষণের জন্য মিসিং হয়ে যায়, তাদের মা বাবারা আমাদের কন্ট্যাক্ট করে, কিন্তু আমরা এনিহাও আমাদের সোর্স, স্টুডেন্ট সোর্স থেকে তাদেরকে খুঁজে পেয়েছি। তারপরেও ইউক্রেনবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। তিয়াশার দাবি, সীমান্তে এসে দীর্ঘ সময় লেগে যাচ্ছে ইউক্রেন ছাড়তে। প্রতিকূল আবহাওয়া, মাইনাস তাপমাত্রায় দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হচ্ছে অনেককেই। অপারেশন গঙ্গা সফল করতে কেন্দ্রীয় মন্ত্রীদের ইউক্রেনের নানা সীমান্তবর্তী দেশে মন্ত্রীদের পাঠিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তারপরেও ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের মধ্যে রয়ে যাচ্ছে উদ্ধার নিয়ে ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।